নমস্কার বন্ধুরা, ডিজিস লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, এখন বাজে 9:05। আজকের সব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আজকের কোনো রান্না হয়নি আমাদের বাড়িতে টোটালি। মা উপোস, আমি তো ভাত খাবো না, শ্লোকের পাপাও চতুর্দশীতে ভাত খায় না, সুতরাং আমাদের আজকের হবে পরোটা কি লুচি বা একটা তরকারি, সেটা দুপুরে করব দুপুরে খাওয়ার জন্য। আর ওই জন্য সকাল থেকে কোনো কাজ নেই, সকাল সকাল ওই জন্য আমি বিছানা গুছিয়ে ফেলেছি, খেলনার পাটটা সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি আরো একবার। খেলছে, ও খেলুক, ওর খাওয়া ফ্রেশ হওয়া সব অল ডান কমপ্লিট। এবার আমি একটু খেয়ে নেব। আজকে সকালে ব্রেকফাস্ট আমার খুব পছন্দের একটা খাবার, কলা শশা নারকেল চিনি বাতাসা দিয়ে মাখা, এটা আমার খেতে ভীষণ ভাল লাগে। আজকের একজনকে আমি ওয়াকারে বসিয়ে দিয়েছি, ভদ্রগুলো একটু পরিষ্কার করব, তাই জন্য শ্লোককে ওয়াকারটা দিয়ে বাইরে দিয়েছি। ও কোনোদিন গাড়ি সামনে চালায় না, আয় আমার কাছে আয়, আয় আসবি তো, ওই তো ও শুধু গাড়িটা নিয়ে পিছনে ছোটে। যাই হোক, ওকে ওকে ওয়াকারটা না দিলে হামাগুড়ি দিয়ে ঘরে চলে আসবে, আর যথারীতি ওর অ্যালার্জি, ওই জন্য ওকে ওয়াকার দিয়েছি, তাহলে ফুটপাত ঘরে আসতে পারবে না, দরজাটা আটকে দিলে অতটা অসুবিধা হবে না, আর না ঝাড়লেও চলে না, এত ধুলো আমার ঘরে আমি আর পারি না। প্রতিদিন ঝাড়তে পারলে তো ভালোই হতো, কিন্তু প্রতিদিন যে ঝাড়বো এত সময় কই? মেন সমস্যা আমার শ্লোকটাকে নিয়ে, যেখানে পারছে দাঁত দিয়ে কামড়াচ্ছে, সে ডিসেন্ট্রেবিল হোক আর খাট হোক, আমি আর ওকে নিয়ে সত্যি পেরে উঠছি না, বাধ্য হয়ে আজকের আমি সব পরিষ্কার করছি। সকাল থেকে কোনো রান্না বান্না আসেনি, সব করছে শ্লোকের বাবা। কি হচ্ছে এটা? ছোলার ডাল হচ্ছে, ওইদিকে আলুর দম হয়ে গেছে, এদিকে ও ময়দা ফাটা, আমি কিচ্ছু করিনি, সব আজকে আমার শ্লোকের বাবা করে খাওয়াচ্ছে। এটা কি শিবরাত্রির রিটার্ন গিফট? না না, শ্লোকের বাবা সবসময় রান্না করে, আমি এদিকে খুব লাকি, আমি খুব মানে ডেলি রান্না বান্না ছাড়া এক্সট্রা রান্না শ্লোকের পাপা করে, সত্যি কথা যেটা। এই এই পাগলা, এই দে দে দে, বাবা কি বলছে শুন তো, বাবা কি বলছে? বলে আমি খাচ্ছি তো, আমি খাচ্ছি তো, আমি তো ভূত ভয়, তাহলে আবার কেন ডাকছো? ইয়ে বাবা কি বলে? না না না, নিচে চলে এসেছি, এবার আমি খাবো, খিদে একটু পেয়েছে, মোটামুটি নিচের কাজ সব কমপ্লিট, ঘর সব আর গুছিয়ে ফেলেছি একদম, সব টিপটাপ গোছানো, লুচি ছোলার ডাল আর আলুর দম। এখন বাজে 8টা, সেই দুপুরে ব্লগ করছি, তারপর এই করছি, টানা লম্বা ঘুম দিয়েছি তিনজনে, না নিশ্চয়ই 8টা পর্যন্ত ঘুমায়নি, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে এটা সেটা করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেল। আজ যেহেতু শনিবার, আমি একটু মন্দিরে যাব, ওই স্ট্রোকের পাপার জন্য অপেক্ষা করছিলাম, সন্ধ্যা হয়ে গেছে আর একা যাব। এই তো আমার পুচকুদা, এ কোকো মেলান দেখছে টিভিতে, কোকো মেলান হলে তো আর অন্য কারোর দিকে তাকায় না। যাই হোক, ও একটু দিদার কাছে থাকুক, আমরা ঝপ করে যাবো, সে ঝপ করে ঘুরে আসবো। কি হচ্ছে এসব রাত্রিবেলা, কি করছিস তোরা? এ বাবা, ও প্যান্টটা ছিঁড়ে ফেলেছে, আমি কি করবো, ও অত অত্যাচার করলে আমার দোষ আছে? এই বাবা কি করে, বাবা তো কিছু করেনি, শুধু পেটে হাত দিয়েছে, বাবা কিন্তু কিচ্ছু করেনি, আমি সব দেখতে পাচ্ছি, তুই ইচ্ছা করে হাসছিস। কি হচ্ছে, সব গাল থেকে কি বেরোচ্ছে রে? এই ঘুমা ঘুমা, রাত হয়েছে, ঘুমা। তাড়াতাড়ি উঠে এসেছি, তখন মাঝে 9টা, কারণ আমি মন্দিরে গেলাম, এসে দেখলাম মা ভাত ডাল আলু ভাজা সব করে রেখেছে, আমার কিচ্ছু করতে হয়নি, তাড়াতাড়ি যেহেতু 2 দিন ভাত খাইনি, মা বলো তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ো, তা যাই হোক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, শোবো বলে তো এলাম 9:20, কিন্তু এখন বাজে 10:40, এর আর এর বাবার খেলা শেষ হচ্ছে না। যাই হোক, আমি কি বলবো, ও হাসছে, আমিও ওর হাসি দেখে হেসে যাচ্ছি। আমাদের ব্লগটা খুব সিম্পল একটা ব্লগ ছিল, এখানেই শেষ করছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করে দিতে হবে। দেখা হবে আপনাদের সাথে আবার কালকের, ও কাল আবার ময়দায় যাবো, অমাবস্যা পুজো দিতে কালকে ময়দা, আমাদের একটা নিমন্ত্রণই আছে, যাবো কালকে, যা হবে বলা যাবে, দেখা হচ্ছে কাল। আজকের এইটুকু, তাই আমাদের দুজনের তরফ থেকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট, এই গুড নাইট বল, বলতে শেখ, বল গুড নাইট, বলো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আজ শ্লোক খুব ভালো মুডে আছে, প্রচুর খেলছে আমাদের সাথে, ও বাবা 11:40 আর রাত করা যাবে না। এই খাওয়াতে গেলে আমার সারা বাড়ি, প্যান্ট পরিস নি তো, চান করুতে প্যান্ট দেওয়া যাচ্ছে না।
এন্ডু করিস নি কেন? ঠিক আছে, খাওয়াতে গেলে সারা বাড়ি, এইখানে কিছুক্ষণ, বাইরে কিছুক্ষণ, মানে কোনো ঠিক জায়গা নেই যে খাবার। এই প্যান্টু পর, ছি ছি, প্যান্টু পরিস নি।